কোরবানের পশুতে সয়লাব চট্টগ্রামের প্রতিটি হাট, সেখানে দেশি গরুর পাশাপাশি রয়েছে ভারতীয় গরুও। রং ও আকৃতি ভেদে 50,000 থেকে 10,00,000 মধ্যে আজ দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। দাম একটু বেশি হলো কম হলো হয়তো কিনতে হবে। গরু কিনলাম 76,000, আমাদের এখানে সর্বোচ্চ 12,00,000 টাকা পর্যন্ত আর সর্বনিম্ন 1,40,000। এদিকে কিশোরগঞ্জের সবচেয়ে বড় শোলাকিয়া হাটে এসেছে বিভিন্ন আকারের প্রচুর গরু, তবে চাহিদা বেশি মাঝারি আকারের গরু। কিন্তু দাম হাঁকাইতেছে, কিন্তু দাম তারা ছাড়তেছে না। আমাদের টার্গেট হচ্ছে 60 থেকে 70,000 টাকা করে এক কিলো। বাজার কম লাগতেছে, 1,15,000-10,000 টাকা দাম হতেছে এই গরু, মনে হয় 1,50,000 টাকা আমার খরচ হয়ে আছে। ঝালকাঠির সবচেয়ে বড় গরুর হাট বসেছে শহরের গুরুদম, নলছিটির চায়নামাঠ ও রাজাপুরের বাকরিতে। 30,000 থেকে 2,00,000 টাকা দামের গরু উঠেছে সেসব হাটে। ঈদ এগিয়ে আসায় গেল কয়েকদিন নগার আবাদপুর এবং মান্দার চৌবাড়িয়া হাটে প্রতিটি গরুর দাম 5 থেকে 6,000 টাকা বাড়তি থাকলেও আজ কিছুটা কম বলে জানান ক্রেতারা। ঈদ উপলক্ষে হাটটা অনেক জমছে, বাজার আগে ভালো ছিল, এখন দিন যাচ্ছে বাজার কমের দিকে। 40,000 থেকে 1,50,000 টাকার গরু কেনা বেচা হচ্ছে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে। ভালো দাম পেয়ে সন্তুষ্ট বিক্রেতারাও। আর ভালো দাম পাইছি, একটা গরু আছে 71,000 টাকা বেচছি। গরুর হাট বেশ জমে উঠেছে মৌলভীবাজার, যশোর ও কুমিল্লা সহ অন্যান্য জেলাতে। হাটে যাতে কোনো রোগাক্রান্ত কিংবা স্টেরয়েড দেওয়া গরু বিক্রি না হয় সেদিকে সার্বক্ষণিক নজর রাখছেন প্রাণী সম্পদ বিভাগের একটি দল। হাটে এই ভেটেরিনারি সার্ভিস দিয়ে যাচ্ছে, খামারি এবং ব্যাপারী এবং জনস্বার্থে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। গতবারের চেয়ে এবার বেড়েছে খামারির সংখ্যা, ন্যায্য দাম পেলে এই সংখ্যা আগামীতে আরও বাড়বে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের অন্য দেশের গরু আমদানির পুরো আমরা নিষেধাজ্ঞা বলেছি, আমাদের দেশের যে গবাদি পশু আছে কোরবানির জন্য আমাদের দেশের চাহিদা আমরা পূরণ করতে সক্ষম, সেক্ষেত্রে বিদেশ থেকে আমদানি কোনো গরু আমদানি করার প্রয়োজন নেই। হাটে দেশি গরু বেশি হওয়ায় সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।